السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته

এই দুরুদটা পর্ব রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে পুরুষরা নিজের গলা ছেড়ে দিয়ে আর মামুনেরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে ভালোবাসার সাথে ইবাদত হিসাবে পড়েন আল্লাহ আলা মহাম্মদিও আলা ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আল ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্ হামিদ মজিদ অম্মবাদ শালবো মিশ্রিপরা সিরতু নবী সাহু আলহি ওসলাম মাফিল কমিটির উদ্যোগে একুশ তম দুই দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে জনাব সভাপতি যিনি এরই মধ্যে খুব সুন্দর ভাষায় আশা জাগানিয়া তার বক্তব্য রেখেছেন তাআলা তাকে এবং তারই আশা আর আকাঙ্ক্ষাকে তারই চাওয়া পাওয়াকে আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন আজকের মাহফিলে অনেক ওলামারা এসেছেন গতকালকের মাহফিলেও ছিলেন সর্বোপরি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাহফিলের আয়োজন মাহফিলের আয়োজক এবং মাহফিলের গণ্যমান্য মেহমান বর্গ এবং এলাকার বয়স্ক মুরব্বী যুবক তরুণ কিশোর নর আর নারী মা আর বোনেরা যারা এসেছেন প্রত্যেকের জন্য আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তুমি সকলের মর্যাদা সকলের সম্মান সকলকে পৃথিবী এবং আখেরাতে সম্মান আর হাসানা দিয়ে ধন্য করে দাও বলে নাম আমিন আরো জোরে বলুন আমিন আমি দুইটি বিষয় একটু কৈফিয়ত বলে আগাবো যেহেতু সিরাতবী সাল্লাহ আলী ওসাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে তাফসিরের মাহফিল সিরাত আর আল কোরআন দুটি মিলিয়ে ইনশাল্লাহ আমরা শুনব তবে দুইটি বিষয় প্রথমে বলতে চাই এক নাম্বার হল আমি আপনাদের সবাইকে নিয়ে নামাজের দুরুদ সালাতের দুরুদটা পড়েছি অনেকে প্রশ্ন করতে পারেন যে আজকে আমাদের বাংলাদেশে আমাদের অনেক দূর প্রচলন আছে মা আমরা অনেক অনেক রকম দূরত পড়ি আর শুনি কিন্তু কেন আমরা সমাজের প্রচলিত অনেক বাদ দিয়ে সালাতে নামাজে যে দূরত পড়ি এই দূরতটি পড়লাম এটা একটি বিষয় জানা উচিত কারণ আমরা অনেক মানুষ এমন আসি যে ইবাদত করে সবের নিয়তে বটে তবে যথাযথ না হওয়ার কারণে সবাব পাওয়া যায় এই বাদাত এই বাহাদাত অর্থাৎ সবের নিয়তে দুনিয়ার আখেরাতে পুরস্কার পাওয়ার নিয়তে যদি কোনো কাজ করতে হয় তাহলে ওই কাজটি অবশ্যই বিশ্ব নবী থেকে প্রমাণিত হওয়া চাই বন্ধুগান আজ আমাদের দেশে আমরা অনেক ইবাদত করি নবীজির জীবনের সাথে না মেলার কারণে অনেক পরিশ্রম হয় সব হয় তবে যদি বিশ্বনবীর জীবনের সাথে মিলে বিশুদ্ধ আর খাটিটা কেউ করে ইবাদত যথাযথ যদি কেউ করে তাহলে অল্প ইবাদত নাজাতের জন্যে যথেষ্ট হয়ে যায় কথাটা আমার নয় কথাটা বলেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকালকার মক্তবের বাচ্চাদেরকেও শিক্ষানো হয় বিশ্বনবী বলেছেন ও আমার উম্মতেরা তোমার ইবাদত খাটি কর তাহলে অল্প যথেষ্ট হয়ে যাবে বন্দিগান আমার কাছে একটি অনুরোধ এসেছে যে মা বোনরা যারা প্যান্ডেলে বসেছেন আর অনেক মা বোনরা এসেছেন পুরুষরাও আমি দেখতে পাচ্ছি দানে বামে দাঁড়ানো আছেন। দেখুন মাহফিলের আদব হলো বসা মাহফিলের আদব হলো বসা আর বসলে অবশ্যই আপনি আরাম করে বসবেন বটে তবে আপনি একটু চেপে আরেকজনকে যদি জায়গা করে দেন এর স্বভাবটা কেমন জানতে চান আল্লাহ রবিন নিজেই কোরআন আল করিমে বলেছেন কে বলেছেন রাব্বুল আলামিন বলেছেন ইদা জালাসতুম ফিল মাজালিসি ফাফসাহু ইফসাহিল্লাহু লাকুম আলামিন বললেন বান্দারে আমার মজলিসে যখন বসব চেপে আরেকজনকে জায়গা করে দাও তাহলে বিনিময়ে আকাশ আর জমিনের মালিক তোমার জন্য ওই পারে জান্নাতের জায়গা করে দেবে সুতরাং আজকের মাহফিলে বসে জান্নাতের জায়গাটা নিশ্চিত যে যে করতে চান তিনি চেপে বসবেন করবেন না তো হ্যাঁ আর যারা একটু চেপে আসেন একটু চাপেন মা বোনরাও চেপে বসবেন পুরুষরাও চেপে বসবেন একটু বুকে জিকির করেন পরেন লা 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 এলাহা আমি আশা করব পুরুষরা এরই মধ্যে অনেকেই ভিতরে ঢুকেছেন চেপে বসছেন বন্ধুগান আল্লাহর কালামকে বিশ্বাস করুন আমরা মানুষ আমরা ভুল বলি আমরা মানুষ অসত্য বলতে পারি কিন্তু সত্য বলেন কে জোরে বলেন কে আল্লাহ আজকের মাহফিলের সবার জন্য আল্লাহ কবুল করুন বলেন আমির আরো জোরে বলেন আল্লাহ আমির আমি আশা করব মা বোনদেরকে আমরা দেখতে পাচ্ছি না তারা হয়তো প্রজেক্টরে দেখতে পাচ্ছেন আমাদের এই আবদার আমাদের বিনয়ের অনুরোধ তারা রাখবেন চেপে বসবেন সবাই বসবেন অবন্নকে জায়গা করে দিয়ে বসবেন বিনিময়ে আল্লাহর জান্নাতের জায়গা আমরা পাব আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো জুড়ে বলুন আল্লাহ আমিন বন্ধুগান বলছিলাম বিশ্ব নবীর কথা তিনি বলেছেন দিনকে খাটি করো ইবাদত খাটি করো তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে কন্যা ইম্মা দিন রাফ সবাই আমাদেরকে বোঝার জন্য বলেছেন আমাদের জীবন মানুষের জীবন দুই ভাগে বিভক্ত একটা হলো ইবাদত আরেকটা ময়ামাল একটা হলো ইবাদত আর একটা হলো পারস্পরিক সামাজিক জীবন ইবাদত ইবাদত মানেই হলো কর্বন যতক্ষণ নাম দলিল দ্বারা প্রমাণ না পাই ততক্ষণ করবনা। আর সামাজিকতা জীবন যাপনে মহামালাত আল আস আল ইবাহা করব থামব না যতক্ষণ দলিলে সে বাধা না দেবে এই যে দুরুদ দুরুদটাই বাদাত দুরুদ কি জোরে বলেন কি দুরুদ ইবাদাত দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল আহজাব সূরাতুল আহজাবের 55 নম্বর আয়াত আল কারীমতে ঘোষণা করেছেন কে আমার সাথে পড়তে রাজি আছেন সবাই পড়েন ইননা আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা

সালাত করেন একজন মাত্র নবীর উপরে কয়জন নবী জুড়ে বলেন কয়জন চিনেন তাকে কে তিনি তিনি মোহাম্মদুর রসুল আমাদের দেশে অনেক আলে মোলামারা ভুল করেন জানেন না তা হলো এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন আল্লাহ তালা কোরআন আল করিমে পঁচিশ জনের নাম মতান্তরে সাতাইশ জনের নাম বলেছেন কে রবুল আলমিন কোরআন আল করিমে পঁচিশ জন অথবা মতান্তরে সাতাইশ জনের নাম বলে পরিচয় করিয়েছেন রবুল আলমিন ওই পঁচিশ জন অথবা সাতাইশ জনের মধ্যে কেবল কেবলমাত্র একজন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সালাত বলেছেন সালাত আর বাকি সবার প্রতি বলেছেন কেবল সালাম কনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য মোহাম্মদ উরুন নসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দলিল কেবল তার প্রতি সালাত সবার প্রতি সালাম নবীজিৰ প্রতি সালাম তো আছেই বটে অতিরিক্ত হল সালাত কন্যা সব আন আল্লাহ তবে হাফ নবীজীব তার আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে বিশ্বনবী তাকেও রব্বুল আলমিন শরীয়তের অধিকার প্রদান করেছিলেন রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে নবীজি তার বাবা তার বাবা নবীগণের বাবা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম ইব্রাহিম আলী সালামের প্রতিও সালাত করেছেন কন্যা সুবাহান আল্লাহ সুতরাং যদি বলতে হয় বলবেন ইব্রাহিম সালাম বলবেন মুহাম্মাদুন মুহু আলাই এ ছাড়া বাকি সবার প্রতি বলবেন বলবেন মুসা আলি সালাম ঈসা আলি সালাম দাউদ সালাম সরণ থাকবে সরণ থাকবে অনেকে সালাতু ওয়াস আসসালাম এইভাবে বলেন না সালাত আর সালাম দুইটি কেবলমাত্র একজন মোহাম্মদ রসুল আরেকজন ইব্রাহিম ইব্রাহিম আলাইন্দি গান আর হা সালাম সবার তো বিশ্ব নবীর প্রতিও আমরা সালাম দেই দেই না দেই না অনেক লোকজন আসে না জেনে বলে কৈনবীজি সালাম দিতে দাঁড়াতে হয় আছে না এলাকায় আসে কিনা জানিনা যাবেন না বিতর্কে যাবেন না ছোট্ট একটি দলিল দিচ্ছি বন্ধুগণ আমরা যখন নামাজ পড়ি নামাজ নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নতে মোয়াক্কাদা হোক সুন্নতে জায়দা হোক নফল হোক মুস্তাহাব হোক সকল নামাজে আত্মা হিয়া তো পড়ি তাহলে আমার সাথে একটু আত্মা হিয়া তু পড়েন রাজি আছেন পড়বেন তো পড়েন আত্মা হইয়া তু লিল্লাহি السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই যে আত্তাহিয়াতু এর মধ্যে সবাই বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি এটা বসে বলেন না খাড়ায়া বলেন বান্দেগণ সারাটি জীবন দুনিয়ার সকল মুসলমান সকল নামাজিব ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাব নফল নামাজ যেটাই হোক না কেন বসে বসে বলে আসসালাম আলাইকা আইয়ো নবি ও ওয়ার আহমাতুল্লাহি ও দাঁড়ায় বলে তাইলে হঠাৎ দাঁড়াতে হবে কেন ঝগড়া করবেন না যদি পাগল না হয় সুস্থ বিবেক থাকে তাইলে একটা দলিল কি জুড়ে বলেন দলিলটা যথেষ্ট না যথেষ্ট নয় আল্লাহ তালা বুজার ফিক দিন বলেন আমির আরও জুড়ে বলেন আমির তারপরে দুরু শরীফ পড়ছেন বন্দিগান নবীজি বলেছেন সৈয়াল বুখারি বর্ণনা করেছেন এই পৃথিবীর যে প্রান্তে বসে একজন নর অথবা নারী মানব দানব যুবক তরোণ অথবা কিশোর বলে সালাম আলাইকা আইয়ো নবী ও মুখ থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথে রাবুল আলমিনের নিয়োজিত ফেরেস্তা রয়েছেন ফেরেস্তারা ওই সালাম টুকু ধরে নিয়ে মদিনায় বিশ্বনবীর কাছে পৌঁছায়া দে তাই নবীজিকে সালাম দেই নামাজের মধ্যে নামাজের মধ্যে যে দূরুদটা পরিব সবাই একমত এটা বিশুদ্ধ দুরুদ তাতে কোনো সন্দেহ সন্দেহ আর এটাই বাদত আদেশ করেছেন কে রব্বুলা আর বললেন নিশ্চয় আল্লাহ তালা নিজেব এবং তার তাবত ফেরেশতারা সালাদ করেন আল্লাহর দিকে যখন সালাদ যায় এর অর্থ হলো অবারিত রহমত নাজিল করেন কে ফেরেস্তাদের দিকে যখন রাহমাত শব্দটা যায় এর অর্থ হল তারা মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন আল্লাহ তালা এই সংবাদ দেওয়ার পরে যারা ইমানদার ইমানদারদেরকে ডেকে বললেন পরের নাম আর সাথে মানু সাল্লু আলাই ওয়াসালেমু তেসলিমা কার আদেশ রবুল আলমির আদেশ করলেন ইমান যদি এনেই থাকক ইমান এনে থাকলে বিশ্বনবীর প্রতি দোরোধ পড় বিশ্বনবীর প্রতি সালাম করক করতে রাজি আছেন এটি ইবাদত তাই প্রমাণ নাই এমন দুরোধ পড়লে হবে হবে দেখুন বলতে চাই আপনারা রাগ করবেন না তো আমাদের বাংলাদেশে অনেক ধরনের অজিফা পাওয়া যায় বাজারে লোকজন কিনে আনে মা বোনরাও পড়ে অজিফার কিতাবে লেখা আছে দুরুদে লাকি দুরুদে তাজ আছে না নাই বন্ধু আল্লাহর কালাম আমার হাতে আল্লাহর কোরআন আপনাদের সামনে নিয়ে বলছি নামে তাজ কোনো দুরুদ নাই এই যে দেখুন আমার হাতে একটা আইপ্যাড আছে 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 এর এর মধ্যে মধ্যে এত কিতাব প্যান্ডেল ধরবে না একটা একটা করে সাজালে এমন সব কিতাব এর ভিতরে আসে এটা মানুষ আবিষ্কার করেছে আপনি একটি শব্দ লিখে ক্লিক করবেন হাদিসের কোথায় কোন সনদে কোন কোন কিতাবে সব আসবে কন্যা সুতরাং এর পরেও যারা দুরুদে লাকি পড়েন হাজারি পড়েন আরো আরো কত দুরুদ আসে না হাত জোর করে বলি বন্ধু দুরুদ ইবাদ আল্লাহর খাটিটা করুন অল্প করবেন নাজাতের জন্যে একটি হাদিস শোনেন আপনি দূর পড়তে গিয়ে বিশুদ্ধ দূরত যদি পড়েন খাটি দূরটা যদি পড়েন নবীজি মহাম্মুরে বলেন ইরশাদ করেছেন কৃষ বলছেন বিশুদ্ধ সনদে প্রমাণিত যদি কোনো মানুষ যদি কোনো দানব নর অথবা নারী ছেলে অথবা মেয়ে যুবক তরুণ অথবা কিশোর একবার বিশুদ্ধ দুরুদ পরে কয়েবার একবার যদি বিশুদ্ধ দুরুদ পরে নবীজি বলেছেন তাহলে বিনিময়ে আকাশ আর জমিনের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরুদ পাঠক বা দরুদ পাঠকারীর উপরে দশবার বার রহমত নাজিল করে একবার বিশুদ্ধ দুরুদ পড়বেন দশবার বার রহমত নাজিল করবেন কে জোরে বলেন কে সুতরাং করতে রাজি আছেন করবেন ইনশাল্লাহ নামাজের দুরুদ নামাজের বাহিরেও পড়বেন বন্ধু রুহের মাগ ফেরাত চাইবেন আপনি দেহের মাগ ফেরাত চাইবেন না কি অবশ্যই কইতেছেন আপনারা তো খালি রুহের মাগ ফেরাত বলেন এটা না জানার কারণে অথবা বে খেয়ালে অথবা অতবা বে খেয়ালে বুঝতে রাজি আছেন বন্ধুগেন একবারে এক নাম্বার বলি দেখুন এই যে দেহ আমাদের এর ভিতরে আছে প্রাণ ভিতরে কি আছে যতক্ষণ দেহের ভিতরে প্রাণ আছে, ততক্ষণ দেহটা চলমান আমাকে দিয়ে যদি উদাহরণ দেই। আমার দেহে আমার প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ বলবে বলবেলি উল্লা শাহি উল্লাহ ঠিক না বে কিন্তু দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যায় আমার দেহ থেকে আমার প্রাণ বেরিয়ে গেলে বলবে শাহলিউল্লাহর লাশ বা কফিন ঠিক না বাস্তবে প্রাণ দেহ থেকে আলাদা হয়ে যায় কিন্তু বন্ধু প্রাণ দেহ থেকে আলাদা হওয়ার মাধ্যমে ব্যক্তি মৃত্যুবরণ করে বর জগতের দিকে চলতে শুরু করে বটে তবে ব্যক্তির ভালো আর মন্দ ন্যায় আর অন্যায় কল্যাণ আর অকল্যাণ নিশ্চিত হওয়ার জন্যে আবার প্রাণ আর দেহ মিলিত হয় না হয় না বলেন হয় না হয় না বিশ্বনবী নবী রসুল্লাহ জুড়ে বলেন জানিয়েছেন তিনি আমাদের আদেশ করেছেন ব্যক্তি মারা যাওয়ার পর যত দ্রুত সম্ভব গুসল করায়া মৃত দেহটাকে কাফন পরায়া জানাজা দিয়ে মাটিতে রেখে দাও আর মাটিতে রাখতে গিয়ে দোয়া করব কোরআনের আয়াত পরের না আমার সাথে মিন্ন خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم এর অর্থ অল্প মিনহাসনা কুন এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল কথাটা কার জোরে বলেন কার আল্লাহ বলছেন ও আব্দুল করিম আব্দুর রহিম শুন তোর দেহটা এই মাটি থেকে তৈরি করা হয়েছিল মাটিতেই রেখে দেওয়া হয়েছে মাটিতেই ফিরিয়ে দেওয়া হয়েছে আবার মাটি থেকে তোমাকে পুনরায় তুলবেন কে তার মানে দেহ উঠবে না উঠবে না বলেন উঠবে না উঠবে না আপনারা প্রশ্ন করতে পারেন ও দেহ তো খেয়ে ফেলে মাটি বন্দিগণ হা স্বাভাবিকভাবে সব দেহ মাটি খেয়ে ফেলে কিন্তু ব্যতিক্রম আছে এই পৃথিবীর কোনো নবীর দেহ কোন রসুলের দেহ মাটি খেতে খেতে নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ইনল্লাহ হার রামা আজাদ লাম্বিয়া আল্লাহ আল্লাহ তাআলা মাটির জন্যে হারাম করে দিয়েছেন নবীদের দেহ কন্যা সুবাহ নবীদের দেহ যেভাবে রাখা হয়েছে সেভাবেই সেভাবে উঠবে কন্যা সুবাহ বন্দেগান নবীগণ ছাড়ব যারা শহীদ হয় যারা হাফেজে করত যারা আলেমে দিন যাদেরকে রব্বুল আলমিন পছন্দ করেন মাটি তাদের খেতে পারে না স্বাভাবিক ভাবে মাটি খেয়ে ফেলে কিন্তু বিশ্ব নবী মোহাম্মা ধর বলেছেন শুনে নাও এই পৃথিবীর মানুষদের দেহ মাটি পুরাটাই খেয়ে ফেলে তবে একটা হারের টুকরো একটা হারের টুকরো মাটি খেতে পারে না ব্যাকটেরিয়া খেতে পারে না আগুন জ্বালাতে পারে না কোনো কিছু ধ্বংস করে দিতে পারে না জুড়ে বলেন না না নবীজি বললেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানব এবং দানবের দেহের মেরুদণ্ডের সর্বশেষ আঙ্গুলের কর পরিমাণ হারের মানুষের মেরুদণ্ডের সর্বশেষ আঙ্গুলের কর পরিমাণ অংশটা হাদিসের ভাষায় আজ বোঝাম আজ জার্মানিতে আমি গিয়েছি জার্মানিতে আমরা যে সাধারণ আগুন জ্বালাই ওই সাধারণ আগুনের চেয়ে হাজার ডিগ্রি ফারেন হাইট আগুন দিয়ে মানুষের মেরুদণ্ডের ওই হাতটা জ্বালানোর জন্য চেষ্টা করেছে জ্বালাতে জ্বালাতে পারে নাই আল্লাহ নবীকে কেন মানবেন কেন নবীকে মানবেন বিশ্বনবী বললেন মানুষের দেহ পুরাটাই মাটি খেয়ে ফেলতে পারে পানিতে ডুবে বলল ব্যাকটেরিয়া খেয়ে ফেলতে পারে আগুন জ্বালায়া দিতে পারে তবে আজ মানুষের মেরুদণ্ডের সর্বশেষ আঙ্গুলের কর পরিমাণ অংশটা ধ্বংস হবে ধ্বংস হবে এর নাম মানুষের বীজ কল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেহটা ধ্বংস হয়ে গিয়েছে তার আর মাগফিরাত লাভটা কি বন্ধু দেহের দৃশ্যমান অংশটা হারিয়ে গেলেও এর বীজটা কেমত পর্যন্ত থাকবে বন্ধু বিশাল বটগাছ ছোট্ট বীজ তাই বন্ধু মা ফেরা চাইলে দেহ আর আত্মা দুইটারই চাঁদ খালি আত্মা আর না বুঝেতে পেরেছি বন্দুগার কোরআন থেকে যদি দলিল নেই কেয়া মতে উঠবেন দেহটা সহকারে কারণ হলো, কবরে ঘুমিয়ে যাবে ব্যক্তি হা যে ভালো অনেক কবরে প্রাণ আর দেহ একত্রিত হওয়ার পরে প্রশ্নের মুখোমুখি হবে না হবে না যে প্রশ্নের জবাব দিতে পারবে গায়েব থেকে আওয়াজ হবে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও বলা হবে ঘুমিয়ে পড়ো নতুন জামাই নতুন বউ নিয়ে বাসর রাতে যেমন ঘুমায় কন্যা সুবাহ ঘুমাইতে চান না চান না হা ঘুমিয়ে পড়বে ইসরাফিলের ফুৎকারের আওয়াজে ঘুম ভেঙ্গে উঠবে সোরাইয়াসিনের আয়াত দেহটা প্রাণ আর দেহটা একত্র করেই উঠবে বলবে ইয়া ওয়াইলানা من بعثنا من مرقدنا قرنا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ওই ভালো মানুষটা দেহ আর প্রাণ নিয়ে উঠবে ঘুম ভাঙবে আর মোরা দিয়ে বলবে আফসোস কে আমার আরামের ঘুমটা ভাঙ্গাল গায়েব থেকে আওয়াজ হবে এই সেই ক্যামত সংগঠিত হতে যাচ্ছে যার ওয়াদা করেছিলেন মুরসালিনরা যুগে যুগে নবীগণ যার ওয়াদা করেছিলেন ওই ওয়াদাকৃত আল্লাহর বলা কেয়ামত হতে যাচ্ছে কন্যা সুবাহ আল্লাহ কেয়ামতের ময়দানে বনিয়াদাম দেহ আর প্রাণ নিয়েই যাবে রব্বুল আলমিনের সামনে জিজ্ঞাসিত হয়ে যখন মিথ্যা বলতে চাইবে পাপের কথা স্বীকার করবে না আল্লাহ তালা বলবেন কার প্রতি জুলুম করেছ কার ঘুষ খেয়েছ কার সুদ খেয়েছ কার রক্ত চুষে নিয়েছ আসে না নাই আমি আসে না নাই পাপ অপরাধ একটা একটা করে ধরবেন কে তখন রব্বুল আলমিনের সামনে বনিয়াদাম এবং দানবের সন্তানেরা মিথ্যা বলতে চাইবে অস্বীকার করতে চাইবে দেহটা উখানেও থাকবে আল্লাহ তালা সরায়া সিনে জানায়া দিয়েছেন কন্যা সুবাহান আ্লা আল্লাহ বললা আলওমা নহতিম আলা আফ আম ওয়াতুকালে মুনা আদিম ওয়াতস হাদু আজলহম বিমা কানু ইয়াক পরে নামার সাথে আমার সতে আলা আফুয়াহেম ওয়া তো কালিমোনা এদেম ওয়াতহাদো আরোজ লোম বেমা কানু ইয়াক সেবুন কার কথা আমার থেকে কলছে ঘরে যায় মিলায়ে দেখবেন আল্লাহ তাআলা বললেন কে আমতেরই কঠিন দিনে মৃত্যুকের মুখে সিল মেরে দেবেন কে মুখে সিল মেরে দেবেন কথা বলবে হাত কথা বলবে হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে জেনে রাখবেন আজকের পৃথিবীর অনেক দেশে অনেক জালেম অনেক অত্যাচারী অনেক দুষ্ট আর দুরাচারী আছে না নাই চোর আর ডাকাত আছে না নাই চুরি করে ডাকাতি করে মনে করে কেউ তার বিপক্ষে নাই সবাই তারে জিন্দাবাদ দেয় আছে না নাই ডাকাত আর চুরেরা মনে করে কেউ আমার বিরুদ্ধে নাই ওরে ডাকাত ওরে চুর শুনে নাও তোমার দেহ তোমার হাত তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে আদালতে আখেরাতে তবে তবে অনেক মুভে কেরাম বলেছেন আল্লাহর কথাটা আখেরাতের ব্যাপারে সত্য বটে তবে কোন কোন চুর কোন কোন ডাকাতের ব্যাপারে দুনিয়াতেও এর প্রমাণ পাওয়া যায় না যায় না যায় এই জন্যে ডাকাতের সহকারী ডাকাত যে চুরের সহকারী চুর যে এক সময়ে সহকারী চুরে যায়া আসল চোরের বিরুদ্ধে কয় কি রাগ করতেছে সহকারী ডাকাতে আসল ডাকাতের বিরুদ্ধে কি আপনারা ওয়াজ কঠিন হয়ে গেল ভালো করে জানা উচিত আজ হয়তো কেউ বিরুদ্ধে বলছে না কিন্তু তোমার তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আশ্চর্যান্বিত হয়ে তার চুর দেহকে প্রশ্ন করবে কোরআনের রব্বুল তুলে ধরেছেন চুর আর ডাকাত আল্লাহ যার মুখে মেরে দেবেন সে বলবে ও আমার শরীর ও আমার চামড়া ও আমার হাত ও আমার পা কেমন করে আমার বিরুদ্ধে কথা বললি হাত আর পা শরীর আর চামড়া তখন বলবে আমাদেরকে কথা বলিয়েছেন সেই আল্লাহ আন্তকন্নাল্লাজি আন্তাক্কুল সেই ও আমাদের দিয়ে কথা বলিয়েছেন যিনি সবার মুখে ভাষা দিয়েছেন তিনি কে সুতরাং আখেরাতে আদালতে প্রাণের সাথে দেহটা থাকবে না থাকবে না বন্ধু জান্নাত আর জাহান্নাম ভুগ করার জন্য দেহটা লাগবে না লাগবে না যে দেহটা নিয়ে মাহফিলে বসে থাকলেন যে দেহ নিয়ে গভীর রাতে ঠান্ডা উপেক্ষা করে আপনি তাহাজ্জুদ পড়লেন ফরজ নামাজ যে দেহকে কষ্ট দিয়ে রোজা রাখলেন দেহর কি পুরস্কারের দরকার কে না নাই এই জন্যে জান্নাতে গেলে আপনার আমার দেহটা সহই যাব, আল্লাহ কবুল করুন তবে শুনুন বলেছেন জান্নাতে যারা যাবে আমার ভাই সভাপতির মতো বুড়া লোক যাবে না ভাই রাগ করতেছে বিশ্ব একদিন বললেন এক বুন্নিকে বুড়া মানুষ তো জান্নাতে বুন্দে শেষ নবীজি নেই বললেন আল্লাহর জান্নাত বুড়া ঠাসাপ শরীরে বৃদ্ধ শরীরে জান্নাতে গেলে নিয়ামত ভোগ করতে পারবা না তাই জান্নাতে যাবা জওয়ান জওয়ান জওয়ানরা তো পুরারাও খুশি আমরাও যাবো আপনার বলে আবিও ভাই সবাই যেতে চাই বলে না আমি আরো জুড়ে জান্নাতে যখন যাবেন এই সাড়ে তিন হাত দেহ থাকবে না বিশ্বনবী বলেছেন লম্বায় সবাই হব ষাট হাত লম্বা কয় হাত জুড়ে বলেন না সুবাহ আল্লাহ লম্বায় ষাট হাত প্রস্ত হবে সাড়ে সাত হাত আরো জুড়ে কন না খুশি হইলেন তো পাশে সাড়ে সাত হাত লম্বায় এই হলো জান্নাতি জাহান দেহটা নিয়ে যাবে আল্লাহ আমাদের দেহ আর প্রাণ সহ মাঘ করুন বলেন না আমিন আর আরো জুড়ে বলেন আমি বন্ধুগণ আরেকটা কথা বলে শেষ করে দিই কবরে যখন রাখা হয় বিশ্বনবী বলেছেন প্রত্যেকটি মানুষকে কবরে রাখলে অথবা যেভাবে ব্যক্তি মাটির পেটে যাবে না কেন মাটি তাকে চাপা দেবে কি দেবে জোরে বলেন কি দেবে মাটির চাপাটা সত্য মাটির চাপা হাত প্রাণের উপরে আত্মার উপরে না নবীজি সরসম শিখিয়েছেন যাদের যাদের মাঘ ফেরাত নবীজি চেয়েছেন তাদের নাম ধরে টুটালটা যেমন জানাজার নামাজ আমরা আমাদের সমাজে জানাজার তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই দোয়াটা ব্যাপক ভাবে পড়ি যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে জানা যায় যে দোয়া পড়তেন তা হলো পড়তেন আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে নবীজি বলতেন আল্লাহ তারে মাফ করো তারে ক্ষমা করো তার কবর প্রশস্ত করো তাকে জান্নাতে জানলাতে কোন হাদিসে খুঁজে পাবেন না নবীজি বলেছেন ও আল্লাহ তুমি অমুকের প্রাণকে মাফ করো অমুকের রুহকে কে মাফ করো না তাই কোন হাদিসে এর প্রমাণ কিন্তু আফসুস না বুঝে অনেক মোলা মারা কারণ আফসুস আজকে আমাদের সমাজে ইসলামের প্রত্যেকটি বিষয় শিখে শিখে বলার মানুষের সংখ্যা কমে যাচ্ছে আল্লাহ আমাদের করুন আমিন, আমিন যারা উপস্থিত অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবেন দেখুন আমার আব্বা বেঁচে নাই এখানে হয়তো এমন অনেকই আছেন আমার মতো যে আব্বা জান হারিয়েছেন অনেকের মা বেঁচে আছেন অনেকের হয়তো মা বাবা দুইজনেই বন্ধুগান আমাদের জীবনের চেয়ে প্রিয় আমাদের মা বাবা তাদের জন্য দোয়া আমাদের করতে হবে না হবে না নাকি হুজুর দিয়ে করাবেন বছরে একবার করাবেন তিরিশ দিনে করবেন দশ দিনে করবেন চার দিনে করবেন তিন দিনে করবেন বন্ধু আল্লাহ তালা শিখিয়েছেন বা বনি ইসরা আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন বান্দাদের বলেছেন ওয়াকুল আদেশকার আদেশ আল্লাহ আদেশ করে শব্দ শিখিয়ে দিয়েছেন মা বাবার তরে দোয়া করতে জীবিত আর মৃত সকল মা বাবার তরে দোয়া আল্লাহর শিকানো ভাষা অনেকেই পারেন পরেন মা কামা অর্বায় আবারও পড়েন রবের মা কামা ওরা বায়ানি সগীর এর অর্থ ঘরে যায় মিলায় দেখবেন অর্থ হল হে আমাদের রব হে আমার রব রাব্বি ইরহাম আমাদের মা বাবা আমার মা বাবা দুইজনকে ইরহাম হুমা তুমি রহমত করো কামা রব্বায়ানি যেমনটা আমারে লালন পালন করতে গিয়ে সাগীরান ছোটকালে আমার প্রতি করেছে রুহের কথা আছে রুহের কথা আছে না মা বাবা টুটাল টুটাল মা বাবা মা বাবার দেহ আর প্রাণ দুইটারই আছে না নাই মামার মা বলতে যা আমার বাবা বলতে যা আমার বাবা যেমন তার দেহ এবং প্রাণ দুইটি মিলে ক্ষমা দুইটারই জন্যে কন্যা শুভহানল্লাহ চাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ বুঝলেন তো ইনশাল্লাহ এই ভুলটা আল্লাহ তাআলাহ সংশোধন করে দিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বন্ধু রাগ করবেন না আপনারা মনে করবেন না যে ও উনারা না হয় বলেই ফেললো আপনি কেন বললেন না ওনাদেরকে ভুল ধরার জন্য না বরং ব্যাপকভাবে এটা প্রচলিত ঠিক না আরে ভাই ঠিক না বেটি লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামা হুজুর রাওক হুজুর রাও বনে আফসোস জানে না কি করে না আপনারা বুঝলেন তো বুঝলেন তো দলিল বুঝলেন তো ইনশাআল্লাহ সুতরাং যারা বুঝে তাদেরকে বুঝায়া দেবেন যারা অনুপস্থিত তাদেরকে শুনায় দেবেন রাজি তা আল্লাহ আমাদেরকে সত্য বুঝার তৌফিক দিন বলেন আমি আরো জুড়ে বলেন আমি বন্দিগান এবার আমি তফসিরের মাহফিল কোরআন থেকে তাফসির করতে চাই কোরআন থেকে আমরা কথা শুনতে চাই আমি এবারও বলতে চাই আমার ভাই সভাপতি সাহেব এবং যিনি উপস্থাপনা করছেন তারা দুইজনেই বললে যে আমরা নাজাদ চাই আমরা কি চাই জুড়ে বলেন কি চাই নাজাদ বন্ধুগণ এই পৃথিবীতে কে না নাজাদ চায় সবাই চাই চাই না চাই না কারণ হলো একটা সিম্পল প্রশ্ন যে নাজাদ পেয়েছে সে পুরস্কার পাবে আর যে নাজাদ পাবে না সে কি পাবে আজাব পাবে কি পাবে কি পাবে শাস্তি পাবে পাবে তাই আজাব নাজাতের বিপরীত হলো আজাব নাজাতের বিপরীত কি আজাব আর আজাবের বিপরীত নাজাত নাজাত বা মুক্তি আর আমরা সবাই কি চাই হা এটাও বলতে পারেন আমরা আজাব চাই আমরা আজাব চাই আমরা আজাব চাই না তাই কি চাই না যাই কিন্তু বন্ধু যদি বর্তমান বাস্তবতা মিলিয়ে বলি আমি প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করি বন্ধু আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল জব্বার আলাদা আলাদা করে জিজ্ঞাসা করি বন্ধু বলেন আপনি কি ঘরে আপনার ব্যক্তিগত জীবনে পুরস্কার পেয়েছেন না আজাব পেয়েছেন যদি প্রশ্ন করি প্রত্যেককে ব্যক্তিগত জীবন নিয়ে যারা বিবাহিত স্বামী স্ত্রী আসেন ছেলে মেয়ে আসে বাবা মা আসে সংসারে কেমন আছেন সুখে আছেন না অসুখে আছেন এই প্রশ্ন পেন্ডেলে বসা হাজার হাজার পুরুষ হাজার হাজার মা বোনদের যদি করা হয় তাহলে আমি নিশ্চিত অধিকাংশরাই বলবে ব্যক্তিগত জীবনে পরিবারে আমরা অনেকেই সুখে কি আমরা অনেকেই সুখে বরং সুখ নাই মানে আজাব আছে কি আছে কি আছে অধিকাংশরা বলবে পরিবারে সুখ নাই এবার যদি বলেন সমাজে সুখ আছে আল্লাহর কসম করে বলি আমরা যে সমাজ অতীতে ফেলে এসেছি আজ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগের সমাজ ওই সমাজ সুখের সমাজ ছিল ওই সমাজে শিক্ষিত কম ছিল কিন্তু শান্তি ছিল না ছিল না ছিল না ছিল না কিন্তু আজকে শিক্ষিতের হার বেড়েছে সার্টিফিকেট বেড়েছে টাকা পয়সা বেড়েছে বাড়ি গাড়ি অনেক কিছুই আমাদের আছে কিন্তু আমরা সবাই প্রায় বলবো না আমাদের সমাজেও অনেক জায়গায় কি নাই জোরে বলেন কি নাই বরং আজাব আছে আছে না নাই এবার যদি আগাম সমাজ বাদ দিয়া দেশের কথা তাইলে দেখুন আমাদের ঘরের কাছে আর আকার মায়ানমার বারমা ওখানে গিয়ে দেখেন আমি বলি অনেক বাংলাদেশিরা আছে স্বাধীনতার দাম বুঝে না স্বাধীন পতাকার দাম বুঝে না আমি বলি কপালপুরারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যায়া দেখে আসো আমি অনেকবার গিয়েছি আর এখানে রোহিঙ্গাদের মধ্যে অনেক ধনী স্বর্ণের দোকানের মালিক অনেকগুলো চিংড়ির ঘেরের মালিক অনেকগুলো বাড়ি আর গাড়ির মালিক নিজে আমার সাথে কেঁদে কেঁদে কথা বলেছে বন্ধু যারা স্বাধীনতার মর্যাদা বুঝেন না যারা জাতীয় পতাকার দাম বুঝেন না রোহিঙ্গা মুসলমানদের চেহারা দেখবেন আরাকানের মুসলমানদের দিকে তাকালে বুঝতে পারবেন স্বাধীন বাংলাদেশের দাম কত বুঝতে রাজি আছে বুঝতে রাজি আরাকানের মানুষকে যদি জিজ্ঞাসা তারা বলবে আছে। একটা সময় ছিল যখন শুধু মুসলমানদের মেরে মেরে বাংলাদেশে ঢুকিয়েছে এখন হিন্দু বৌদ্ধদেরকেও পত্রিকায় দেখেন না আপনারা হিন্দু বৌদ্ধদেরও সাইজ করে করে পাঠাচ্ছে বন্ধু যদি একটু হেঁটে কাশ্মীরের দিকে যান তাইলে দেখবেন এই কাশ্মীর নিয়ে সত্তর বছর পর্যন্ত আজাব আর আজাব ঠিক না শুধু তাই না ভারত পাকিস্তানে উত্তপ্ত হয়ে উঠেছিল যুদ্ধ লাগে লাগে ভাব জায়গাটা কোনটা কোনটা জোরে বলেন কোনটা কাশ্মীরের মুসলমান জিজ্ঞাসা করেন কইব শান্তিতে নাই আজাবে আছে ঠিক না আফগানিস্তান আফগানিস্তানেও শান্তি নাই ইরাক সিরিয়া ইয়ামান শান্তি নাই শান্তি নাই ফিলিস্তিনে ঠিক না বেঠিক অনেকেই বলবে আমাদের সোনার বাংলাদেশ এখানেও কি শান্তি আছে বন্ধুঘ আপাতত সব ঝেড়ে ফেলে দিলাম কেবল একটা উদাহরণ দেয় সংসারে পরিবারে নিজের ঘরে যদি সুখ না থাকে আল্লাহর কসম তাইলে সমাজেও সুখ হবে না রাষ্ট্রেও সুখ হবে উদাহরণ দেয় যেমন বাংলাদেশ বাংলাদেশে সবচাইতে বেশি ক্ষমতা এক্সারসাইজ করে এখন পুলিশরা ঠিক না আপনারা রাগ করেন না পুলিশদের মধ্যে যেমন দুষ্ট আছে অনেক ভালো মানুষও আছে তাই পুলিশ তুলে গালি দেবেন না অনেক কষ্ট তারা করে তবে হ্যাঁ অনেক আছে দুষ্ট ঘুষকুর অত্যাচার জুলুম নিপীড়ন করে এক দুই জনের কানে পুরা গোষ্ঠীর বদনাম হয় আল্লাহ করুন আমিন আর আমিন কিন্তু উদাহরণ দিতে গিয়ে বললাম যদি কোনো পুলিশের বড় কর্তা যেমন ওসি অথবা এসপি, পি অথবা ডিআইজি আইজি ঘরের মধ্যে গন্ডগোল ঘরের মধ্যে তার মানে বুঝছেন তো তার মানে স্বামী স্ত্রী ধাক্কা ধাক্কি ঝগড়া নাই না নাই আপনি সাধারণ মানুষ বউয়ের সাথে ঝগড়া করে বের হলেন একটু পরে কথাবার্তা বললেন হারিয়ে যায় কিন্তু যারা কর্তা ঘরে যখন বউয়ের সাথে ধাক্কার ধাক্কি গরম আর নরম অফিসে আসলেও এর রেস থাকে না থাকে না কি রাগ করতেছেন আপনারা ঘরে ধাক্কা খেয়েছে অফিসে এসে যারা অধীনস্থ তাদের লাথি মারে আসে না নাই তাই ঘরের অসুখ অফিসে ও অসুখে পরিণত হয় না হয় না মেজাত ছাপ্পান্ন কারণ ঘরের ভিতরে তিপ্পান্ন হয়েছে কি ঠিক না বেঠিক আছে না নাই বন্ধু তাই আজকের পৃথিবীর যেখানেই যাবেন অসুখ আর আজাব অশান্তি আর শাস্তি নাজাত নাই 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 এটা সবাই বলবে না বলবে না বলবে না বলবে না কিন্তু বন্ধু আমরা যারা ব্যক্তিগত জীবন সমাজ আর রাষ্ট্র জাতি সব নিয়ে একত্রে ভাবি আমরা কোরআন প্রশ্ন করলাম বাই কোরআন আজকের তফসিরের মাহফিল কোরানের মাহফিল তফসিরের মাহফিল আমরা প্রশ্ন করলাম কোরআন তোমাকে ও আমাদের বন্ধু কোরআন বলো আমাদের সবার জীবনে নাজাত নাই আছে আজাব আছে না নাই আরো যদি ভেঙ্গে বলি আপনারা মিলাতে পারবেন অনেকে বলবে ছেলে মেয়ে আছে কথা শুনে না বউ যেমন কথা শুনে না ছেলে মেয়ে অভিযোগ আসে না নাই ঠিক এমনি অনেক ধরনের শিক্ষক বলবে ছাত্র কথা না বস বলবে অধীনস্থরা ঠিক দায়িত্ব পালন সব জায়গায় এমন আজাব আসে না নাই আমরা কোরআনকে প্রশ্ন করলাম ভাই কোরআন আমরা আজাব থেকে মুক্তি পেতে চাই আমরা কেউ আজাব পেতে চাই না নাজাত পেতে চাই নাজাত এমন নাজাত যে নাজাত দুনিয়ায়ও নাজাত আখেরাতেও নাজাত কাজ করব একটা সফলতা পেতে চাই দুই জায়গায় বুঝতে পেরেছি কাজ করব কোথায় দুনিয়ায় এর রেজাল্ট দুনিয়ায়ও পেতে চাই আখেরাতেও তার মানে সুবিধা নিতে চাই কাজ করব একটা রেজাল্ট পাবো দুই জায়গায় রেজাল্ট পাব আর আমরা এমন একটা কাজ চাই যে কাজের দ্বারা আজাব চলে যাবে আজাব চলে যাবে নিশ্চিত হব আজাব হবে না হবে না হবে না আর যেখানে আজাব নাই সেখানে কি আছে কি আছে শান্তি আছে আজাব যেখানে নাই সেখানে কি আছে জেনে বলেন কি আছে তাই যেখানে শান্তি সেখানে আজাব নাই যেখানে আজাব আছে সেখানে শান্তি আসতে পারে তাই বললাম কে ও আমার বন্ধু কোরআন আমাদের সবার বন্ধু কোরআন আমাদেরকে একটা কাজের কথা বলো যে কাজ করলে আজাব পাবো না মুক্তি পাব শান্তি পাব কেবল দুনিয়ায় নয় আমরা নিশ্চয়তা চাই আজাব নাই আজাব থেকে মুক্তির নিশ্চয়তা চাই প্রশ্নটা বুঝলেন প্রশ্নটা বুঝলেন বন্দেগার আমাদেরই প্রশ্ন বলে বন্ধু আমার ত্রিশ পারার মধ্যে নবম পারাপ একশো চোদ্দ টি মধ্যে আট নাম্বার সোরা আনফাল সরার নাম কি সৌরা আনফাল নয় নাম্বার পারাপ আট নাম্বার সোরা সৌরাতুল আনফালের 33 নাম্বার আয়াত আল কারীমা কত নাম্বার আয়াত জোরে বলেন কত নাম্বার আয়াত একটা মাত্র আয়াত মুখস্থ রাখতে রাজি আছেন গড়া যায় মিলাবেন ইনশাআল্লাহ বক্তা খালি বলে গেল শুনে গেলেন না লিখে নেবেন টুকে নেবেন বক্তার কথা মিলাবেন দলিল সহ হলে মানবেন নাইলে মানবেন রাজি আছেন তো রাখ করলেন না তো আপনারা তাইলে বন্ধু দলিল পেলা আমরা বেশি না সময়ও খুব বেশি না একটা আয়াত কয়টা আয়াত তার মানে কয় নাম্বার পাড়া নয় নাম্বার পাড়া কয় নাম্বার সোরা আট নাম্বার সোরা নয় নাম্বার পাড়া আর আয়াত নাম্বার কত আয়াত নাম্বার কত আসেন যারা পারেন আমার সাথে তেলাওয়াত করবেন রাজি আছেন কারণ এখানে অনেক আলেম অনেক হাফেজ অনেক তুলাবা ইমাম খুতাবার আর আছেন পড়ুন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون ولنا صدق ربنا العظيم. أبار قريراد يسئل وما كان الله ليعذبهم وانت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون القران الكريم نمبر আট নাম্বার আল সৌর যার অনুবাদ হলো আল্লাহ বলছেন আমি আল্লাহর উচিত নয় আমি আল্লাহর জন্যে অবশ্যই মানানসই নয় আমি তাদের আজাব দেব আর হে নবী আপনি তাদের মাঝে আছেন আর আমি আল্লাহর জন্যে উচিত নয় আজাব দেব যে তারা ফার করছে কন্ন সুবহানাল্লাহ সরল অনুবাদ ইয়া আয়াতুল এর শানে নজুল অল অনেক লম্বা শর্ট করে বলি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাতুল মুায় চল্লিশ বছর বয়সে হেরা গুহাতে প্রথম ওহি পেলেন ইসলামের দাওয়াত দিতে থাকলেন নবীজি বললেন বলো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বললেন বলো লা ইল্লাল্লাহ সফল হবে কিন্তু আপনারা জানেন ইতিহাস মক্কার কুরাইশরা কাফের যারা মূর্তি পূজকরা নবীজির কথা মানল না বরং বিভিন্নভাবে বিশ্বনবিকে বিশ্ব নবীকে জুলুম আর নির্যাতন করেছে না করে নাই এমন কি সর্বশেষ দারুন দুয়াতে শয়তানের প্রত্যক্ষ প্ররোচনায় তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছিল টিনাবিটিক শুধু তাই না বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন তারা করেছে এমনকি বলেছে যদি সত্যি মোহাম্মদ বলেন আলিম ওয়াসাল্লাম সত্য নবীহন হন সত্যবাদী হন তাইলে কেন আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি পড়ে না কন্যা না

আবে এ তেনা মেন আলিম মক্কার কুরাইশেরা মক্কার কুরাইশ নে তারা পত্তুলি যারা মূর্তি পূজা করত তাদের বাপ দাদার ধর্ম মানত তারা বলতো ইসলাম যদি সত্যি হয় তাহলে আল্লাহ তোমার নবী যদি সত্যি হন আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নামাও কন্যা না কিন্তু ইতিহাস সাক্ষী মক্কায় আল্লাহ সাইবাদের উপরে পাথরের বৃষ্টি নামান নাই নামান কেন নাই কেন পাথরের বৃষ্টি তাদের উপরে নামে নাই আল্লাহ জবাব দিয়েছেন ওরা আকাশ থেকে পাথরের বৃষ্টি চেয়েছে আজাদ চেয়েছে আর আল্লাহ বলছেন ও মা কা ন আল্লাহ হলেও আদিবাহম ওয়া আন্তহিনবি আমি আল্লাহর সাজে না আমি আল্লাহর উচিত নয় আজাদ দেব তাদের উপরে অথচ তুমি তো তাদেরই সমাজে আসো কন্যা নাউদু বিল্লাহ কারণ নবীজি তারা চিনে নাই কিন্তু নবীজির সম্মানটাও বুঝে নাই সম্মান দিলেন কে কে দিলেন জুড়ে বলেন কে দিলেন ওই কপাল পোড়ারা দুষ্ট দুরাচারীরা বুঝে নাই বিশ্ব নবীর সম্মান আর মর্যাদা রব্বুল আলামিন বললেন নবী হে তুমি যে সমাজে আসো তোমার অস্তিত্ব তোমার বর্তমান থাকাটাই আমার আজাবের প্রতিবন্ধক কন্যাশবাহ জেনে রাখবেন সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে ইবনে স্পষ্ট করে বর্ণনা করেছেন এই উম্মতের আজাবের প্রতিরোধক দুইটা জিনিস আল্লাহ পৃথিবীতে দিয়েছেন একটি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুন আল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর একটা নাম হলো ইস্তেগফার নাম কি যে জাতি ইস্তেগফার করে যে ব্যক্তি ইস্তেগফার করে যে জাতি যত বেশি তৌবা করে আল্লাহ তাআলা তাকে আজাব থেকে তত দিন রাখেন রাখে আর যেখানে বিশ্বনবী বিশ্বনবীর অস্তিত্ব যেখানে আছে আল্লাহ সেখানে আজাব দেন তাই বিশ্বনবী যতদিন আরবে ছিলেন নবীজি যতদিন জীবিত ছিলেন বিশ্ব নবীর প্রতি যত অত্যাচার যত অনাচার করা হয়েছে ব্যাপকভাবে আকাশের আজাব তাদের উপরে আসে নাই কারণ নবীজিও দোয়া করেছেন ও আল্লাহ তুমি যেহেতু আমাকে রাহমাত আলামিন করে পাঠিয়েছ তাই তোমার ঘোষণার খাতিরে আমার পরে এই পৃথিবীর মানুষের উপরে আসমানি গজব দিও না কন্যা সুবাহ আল্লাহ জুড়ে বলেন না সুবাহ আল্লাহ এই জন্যে অতীত জাতির উপরে আকাশের গজব এসেছে আমরা অনেক দুষ্টামি করছি অনেক দুরাচারিতা করছেন কিন্তু তারপরও আকাশের গজব আসে না নবীজি দোয়া করেছেন কবুল করেছেন কে তবে আরেকটা তাফসির আয়াতের কারণ হল আল কোরআন আল করিব তার নাজিল হওয়ার সময়ের জন্য নয় কেমত পর্যন্ত সকল মানবার দানবের জন্য কোরআন হলো দলিল কন্যা সুবাহ আল্লাহ তাই আল্লাহ তালা এই আয়াতে বলে দিলেন কেমত পর্যন্ত মানুষেরা আজাব থেকে যদি নিরাপত্তা পেতে চাও কারণ আজাবের চাবি কাটি কার হাতে কার হাতে আজাব থেকে যদি বাঁচতে চাও তাইলে নবীজিকে ধরব ধরতে রাজি আছেন রাজি আছেন নবীজিকে সব সময়ের জন্য আপন করে ধর কারণ বন্ধু জিন্দা থাকতেও নবী মরার পরেও নবী লাগবে না লাগবে না বন্ধুগান আবার ফিরে আসি কবরে কবরে রাখতে গিয়ে সকল মাইয়েতকে কবরে রাখতে গিয়ে নবীজি নিজে শিখিয়েছেন দোয়া একশো বিশটা হাদিসের সনদে প্রমাণিত নবীজি বলেছেন মুর্দাকে লাশকে কবরে রাখতে গিয়ে বলো মিল্লাতে বলেন তো আপনারা বলেন তো বন্ধুগান জিন্দা থাকতে নবী লাগবে কবরে যাইতেও লাগবে না লাগবে না আল্লাহ তোমার নামে মিল্লাতে রসুল রসুল উল্লাহ আদর্শের উপরে তাই বিনয়ের সাথে প্রশ্ন করে বলি বন্ধু সারাটি জীবন তুমি অমুক তমুকের আদর্শ বলে স্লোগান দিলা অমুককে আদর্শ কইলা অমুকের নামে স্লোগান দিলা আল্লাহর কসম মরার পরে ভূত হয়ে রসুলের নামে যাওয়া লাগবে এমন কি দেখুন যত থাকুক না কেন মল্লে পরে যখন ভূত হয় কি মল্লে পরে সোজা হয় কি নাকি হ্যাঁ তখন সবাই মিলে জানাজা দিয়া কয় বিসমিল্লা ওয়ালা মিল্লাতে কিন্তু বন্ধু জিন্দা থাকতেই বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে ফিরে বলল আজাব হবে না না দুনিয়ায় আজাব হবে না না কবরে আজাব হবে না 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 আখেরাতে কোথাও আজাব তোমাকে স্পর্শ করবে না বন্ধু যদি তুমি নবীকে সাথে রাখতে পারো কটা বন্ধুগান বিশ্ব নী যতদিন জীবিত ছিলেন যতদিন জীবিত ছিলেন বিশ্বনবীর জীবিত থাকার কারণে মক্কার কুরাইশদের উপরেও আকাশের গজব কে দেন নাই কে দেন নাই তবে বিশ্বনবী বেঁচে নাই পৃথিবীতে বেঁচে নাই তবে এই পৃথিবীতে বিশ্বনবীর বিশ্বনবীর রেসালাত কেমত পর্যন্ত আসে না নাই আসে না নাই আর বিশ্বনবীর নবুয় এবং রেসালাত কেমত পর্যন্ত থাকবে এর প্রমাণ হলো নবীজির হাদিস এবং নবীজির সুন্না এই পৃথিবীতে আসে না নাই আসে না নাই তাই বন্ধুগণ যদি কোনো ব্যক্তি নবীজির হাদিস নবীজির সুন্না নবীজির হাদিস নবীজির সুন্নাকে নিজের জীবনে নিজের সংসারে নিজের অফিসে নিজের ঘরে নিজের আদালতে নিজের রাষ্ট্রে ঢুকায় কসম আজাব কোথাও আসবে আসবে প্রশ্ন হলিজি কে কি নীজির সুননা হাদিস কিভাবে ঢুকাব বন্ধুগান হাদিস আর বিভাষার শব্দ সুননা আর বি শব্দ হাদিস আরবি বাংলা অর্থ হলো আধুনিক আগে ছিল না এখন আছে হাদিস মানে কথা শরীয়তের পরিভাষায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলী চারটাকে বলে হাদিস কয়টাকে বলে হাদিস জুড়ে বলেন কয়টা নবীজির কথা নবীজির কাজ নবীজির সমর্থন গুণাবলী একত্রে নাম কি শুধু তাই না সুন্না সুন্না আরবি শব্দ এর বাংলা অর্থ হলো যাপন পদ্ধতি জীবন যাপন পদ্ধতি নাম হলো আরবিতে সুননা শরীয়তের পরিভাষায় নবীজির কথা নবীজির কাজ নবীজির সমর্থন নবীজির গুনা বলি চারটাকে একত্রে বলে সন্না কন্যা সুবাহ তাই হাদিস আর সন্না শব্দ হলো দুইটা আসলে কয়টা জিনিস জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা হাদিস যার নাম সুন্না অনেক মূর্খ লেখাপড়া জানে না হাদিস আর সুন্নাকে পার্থক্য করে আল্লাহ হেদায়ত নসিফ করুন বলে না আমিন আর জুড়ে বলুন আমিন বন্দিগার আল্লাহ তালা বলে দিলেন কেমন পর্যন্ত সবাইকে জানায় দিলেন আমরা যারা বিশ্ব এই পৃথিবীতে কে বিদায় নেয়ার সাড়ে চোদ্দশো বছর পরে সোয়া চোদ্দশো বছর পরে এসেছি আমরা নবীজিকে দেখি নাই নবীজির কথাও শুনতে পারি নাই তবে নবীজির কথা নীজির কাত নবীজির সমর্থনির গুণাবলি যার নাম হাদিস যার নাম সন্না সব আমাদের কাছে আসে না নাই বলেন আসে না নাই, বলেন না এই বাংলাদেশে আমাদের বাংলাদেশেও ছয়টা হাদিসের কিতাব পড়ানো হয় কয়টা হাদিসের কিতাব ব্যাপক ভাবে ছয়টা হাদিসের কিতাব পড়ানো হয় এর মধ্যে দুইটা কিতাবের নাম এর আগে বলা হয় সহি দুইটা কিতাবের নামের আগে বলে সহি একটা বুখারি আর একটা মুসলিম বুখারি এবং মুসলিম আর বাকি চারটা বইয়ের নামের আগে বলে সুনান কি বলে যে কপাল পুরারা হাদিস আর সুন্নার পার্থক্য করে এরা জানে জেনে নেয় কারণ হাদিসের বইয়ের কিতাবের হাদিস সংকলনের নাম সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি সুনানে বাইহাকি সুনানে ইবনে মাজা কন্যা সব তাই হাদিস যার নাম সুন্না বহুবচনে সুনান একই জিনিসের নাম ঠিক না বেঠিক ঠিক না বেঠিক সুনান সুনানের শ্রেষ্ঠতম কিতাব হাদিস সহিব এর কিতাবের নাম সহিহ বুখারি সহিহ মুসলিম আর সুনানের জগতে সর্বশ্রেষ্ঠ কিতাব এর নাম তিরমিজি ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থের ব্যাপারে নিজেই বলেছেন মান কা নাফি বাইতেহি হাদাল কিতাব ফাকাননা في بيته نبي ينتق قلنا سبحان الله সুনান তির্মিজি বলেছেন নবীর সুন্নাকে একত্রিত করে কিতাব হাদিসের কিতাব তিনি সংকলন করেছেন বলেছেন যার বাড়িতে আমার সংকলিত এই তিরমিজি আছে তার ঘরে যেন এমন নবী আছেন যে নবী কথা বলে কন্যা সুবাহান আল্লাহ নবীজি তেষট্টি বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছেন তবে নবীজির জীব দশায় নবীজির কথা কাজ সমর্থন সংকলন হয়ে হয়ে আমাদের মাঝে এসেছে কন্যা সুবাহান অনেক কপাল পুরারা আছে যারা হাদিস শিকার করে নিজেদেরকে কোরআনই বলে এদের জন্য দলিল এটা খালি কোরআন নিয়ে থাকতে চাও না আজাব থেকে বাঁচতে সুন্না লাগবে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক শুধু কোরআন আজাব থেকে মুক্তি দেবে না মুক্তি দেবে সুন্না কন্যা সুবাহ কারণ অলপ কোরআনের নাম থিউরি আর সুন্নার নাম পেট্রিকেল কোরআন আদেশ আর নিষেধ বাস্তবতার নাম নবীজির জীবন এই জন্যে বিশ্ব নবী ইন্তেকাল করলেন সাহবাই কেরাম কয়েকজন গিয়ে আমাদের মা অম্মুল মিনিন আয় সারদি আল্লাহ তালানাকে প্রশ্ন করে বললেন ও আমাদের মা নবীজির চরিত্র কেমন ছিল আমাদের মা আয়সারদি আল্লাহ তালানহা আশ্চর্যান্বিত হয়ে বললেন ও আমার সন্তানেরা ও আল্লাহর হাবিবের সাহাবিরা তোমরা কি তোমরা কি কোরআন পর না কারণ কোরআন হলো তিউরি নবীজি ছিলেন বাস্তবতা আমাদের মা বললেন কানা হল কোহল বলেন না কানা কওল নবীজি তার বাস্তবতা ছিল জীবনটাই ছিল চলন্ত কোরআন কুন সুবহানাল্লাহ তাই আযাব থেকে মুক্তি দেবে নবীর সুন্নাহ আরো জোরে বলেন আল্লাহ অনেক কপাল পুরা প্রশ্ন করে ও হাদিস তো নবীজির জীবদ্দশায় সংকলন হয় নাই উমর ইবনে আব্দুল আজিজের সময়ে হাদিসের সংকলন হয়ে শুরু হয়েছে তারপরে 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 আসলে কপাল পুরারা জানে না আল আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডির পিএইচডির তিসিস ছিল কিতাবাতুল হাদিস সাহাবা সাহাবাদের কলমে নবীর হাদিসের লিকা কন্যা সুবাহ সবাই জানে রাখবেন বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত নবীজি সাল্লাহাম স্বাভাবিকভাবে তার জীবদ্দশায় তার কথা কাজ সমর্থন গুণাবলী লিখে রাখতে আদেশ দেন নাই তাদেরকে যারা কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য করতে পারবে না কারণ নবীজির কথাও অহিকার পক্ষ থেকে নাজিল হয়েছে রব্বুল আলামিন সূরাতুন নাজম সূরাতুন নাজমে বলেছেন পরেন আমার সাথে ওয়া আম্মা ইয়ানতাকুনিল হাওয়া ইন্নহু ওয়া ইল্লা ওয়াহইয়ু আল্লাহ বলেছেন নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছুই বলেন না যা বলেন সবেই কি ওহি দুই প্রকার একটা তেলাওয়াত করা হয় এর নাম কোরআন ওহি এ মাতলুব তেলাওয়াত করা হয় ওহি এর নাম আল কোরআন আল করিম আর যে ওহি তেলাওয়াত করা হয় না ওহি একাইরে মাতলু এর নাম হলো হাদিস এর নাম সুন্না কন্যা সুবাহান আল্লাহ তাই সুন্না আর হাদিস এক এবং অভিন্ন একই জিনিসের নাম বলছিলাম সাহাবিরা নবীর জীবদ্দশায় হাদিস লিখে রেখেছেন এর মধ্যে দেখুন আল কুত্তাবাল মুজিদুন আরবিতে বলে যারা কোরআন আর হাদিসের পার্থক্য করতে পারতেন এমন সাহাবিরা নিজেরা নবীজির কথা লিখে রাখতেন এদের সর্বশ্রেষ্ঠ ছিলেন আবু হোরা নাম কি জেনে বলেন নাম কি আবু প্রায় চব্বিশ হাদিস বর্ণনা করেছেন কত হাদিস আবু হরায়রাব নবীজি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে শুনে লেখতেন আর ও একটা সুন্দর খাতা নিজের বগলে রেখে দিতেন কিতাবু আবি হরায়রা শুধু তাই না চার প্রসিদ্ধ খালিফা আবু বকর ইবনু আবি কুহাফা উসমান ইবনু আফফান ওমর ইবনু আল আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম তারাও নবীদের হাদিস শুনে শুনে নিজেরা লিখেছিলেন সোহুফ লিখে রেখেছিলেন ঐতিহাসিকভাবে প্রমাণিত কদর সুবহানাল্লাহ আজকে তুমি অমুক আর তমুক আয়েশা কও ও হাদিস তো নবীর অনেক পরে লেখা হয়েছে আরে বরবক শুনো গর্দব শুনো এই হাদিস এবং হাদিসের সংকলনে তোমার মত অনেক অসভ্য পরীক্ষা নিয়েছে শুনতে চান একজন সভ্য নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ কি নাম ছিল নাম শুনছেন নাম শুনছেন হাজ্জাজ জালেম শাসক অত্যাচারী শাসক ছিল কুফার ইরাকের গভর্নর ছিল জোর করে হেজাজের গভর্নর হল হেজাজের গভর্নর হওয়ার পরে আবু হরায়রা তখন জীবিত আল্লাহর নবীর সাবি কন্যা সুবান আল্লাহ কথায় কথায় নবীজির হাদিস বলেন হাজ তৎকালীন মক্কার গভর্নর হেজাজের গভর্নর যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহর বাতুশ পুত্র ছিলেন নবীজির প্রিয়তম সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই না সাঈদ ইবনে জুবায়েরের মতো শ্রেষ্ঠ সাবিকে খুব কঠিন অত্যাচার করে মেরেছে হাজ্জাজ ওই সময়ে হাজের চামচারা বলল আবু হুরায়রারে ধরব কথায় কথায় খালি হাদিস বলে হাজ্জাজ ডাকলো আবু হুরায়রা শুনো তুমি মুকস্ত বলবে তুমি যত হাদিস জানো আর তোমার বগলের কিতাবটা জমা দেবে এক বছর পরে আবার ইন্টারভিউ হবে যদি না মিলে গর্দান যাবে সুবহানাল্লাহ কইবেন না মিয়া খালি হাদিস এমনিই পড়েন এ হাদি সংকলনে অনেক কঠিন পরিশ্রম মহাদিসেনে কেরাম করেছেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন আর আজকে তুমি অমুক আর তমুক হাদিস মানো না আল্লাহ হেদায়ত করুন বলে না আমি আরো জুড়ে বলে না আবু আল্লাহর নাম নিয়ে বলতে শুরু করলেন লিখলো ঠিক এক বছর পরে আবার আসলেন আবু হুরারা মুখস্থ বলতে থাকলেন আর মিলাতে লাগলো একটা জের জবর পেশ ইদিক সিদিক হয় নাই কন্যা সুবাহ চিৎকার করে বলেন না সুবাহ যারা হাদিসের সংকলন করেছেন দেখুন বিশুদ্ধ সব হাদিস জানতে চান বুখারি আসে না নাই যারা হাদিস নিয়ে অনেক উল্টা পাল্টা করেন সৈহাদিস পেলেও দুষ্টামি করেন তারাও বলে কোরআনের পরে বিশুদ্ধ কিতাব নাম কি নাম কি তারপরে মুসলিম বুখারি আর মুসলিম পড়তে পারেন না রাজি আছেন আমি যদি অনুরোধ করি যারা শিক্ষিত প্রত্যেকের বাড়িতে কোরআনের অনুবাদ তো রাখবেন বুখারি এবং মুসলিমের অনুবাদ কে কে নিজের ঘরে কিনে রাখবেন একটু হাত তুলে আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আর হুজুর বলেন আল্লাহুম্মা আমিন মা বোনদেরকেও বলবো আল্লাহর কাছে হাতটা তুলে বলেন আল্লাহ তৌফিক দিক তারাও ঘরের মধ্যে বুখারী মুসলিম পড়বেন বুঝবেন বলেন না আমিন আর হুজুর না আমিন বন্ধুগণ বন্ধুগণ শুধু তাই না সর্বশেষ একটা সংবাদ আপনাদেরকে বলি যারা হাদিস পড়িয়ে যেমন আমিও সতেরো বছর পর্যন্ত টানা হেড মহাদিস ছিলাম বুখারি মুসলিম পড়িয়েছি আমি আলিয়া মাদ্রাসার হেড মহাদিস ছিলাম আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি বুখারি মুসলিম তিরমিজি নাসাই তিলমিজি আবুদাউদ্ এই পৃথিবীতে সর্বপ্রথম বুখারির আগেও বিশুদ্ধ হাদিসের কিতাব ছিল মহাত্মা ইমাম মালেক মহাত্মা ইমাম মালেক তো আজ অনেকগুলো এমন হাতসই বিশুদ্ধ হাদিসের কিতাব আছে বটে তবে বর্তমান পৃথিবীতে সবগুলো বিশুদ্ধ হাদিসের কিতাব একত্রিত করে একসাথে সবগুলো বিশুদ্ধ হাদিস একটা কিতাবের বারোটি ভলিউমের মধ্যে এনেছেন একজন মানুষ আপনারা শুনলে খুশি হবেন তিনি ভারতবর্ষের আদতে হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছিলেন কন্যাশুবাহিটের দশকে তিনি মুসলমান হয়ে ব্রাহ্মণ পরিবারের সন্তান মুসলমান হয়ে সৌদি আরবে যান ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করে আলাজার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে মদিনায় ফিরে এসে সত্তরের দশক থেকে তিনি মদিনায় মদিনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদিস বিভাগের শিক্ষক হিসাবে কাজ করেছেন কন্যা আলহামদুলিল্লাহ বাদশা ফাহাদ যে কয়েকজন মানুষকে সৌদি আরবের সম্মান সূচক নাগরিকত্ব দিয়েছে এর মধ্যে তিনি একজন কন্যা সুবাহ ওনার নাম হল শেখ জিয়াউর রহমান আল আজামি এখনো বেঁচে আছেন একটু জয়ীফ হয়ে গিয়েছেন তিনি আল জামেউল কামেল ফিল হাদিস আর শাহিহ আর শামেল নামে বারো খন্ডে দুনিয়ার সব বিশুদ্ধ হাদিস একটি কিতাবের মধ্যে এনেছেন কনসুবাহ আলেমরা কিনবেন পড়বেন রাজি আছেন ইনশাল্লাহ তার মানে বিশ্ব নবীর জীবন সবগুলো বিশুদ্ধ হাদিস একত্রে কিতাব পৃথিবীতে একটার মধ্যে এখন আছে না নাই বন্ধুগণ বলছিলাম আল্লাহ তালা আমাদেরকে বললেন আজাব যদি পেতে না চাও কি পেতে না চাও আজাব থেকে যদি বাঁচতে চাও নবীজি কে ধর নির ধরব নবীজির নবিজির জীবনকে ধর কারণ বন্ধু নবীজি লাগবে দুনিয়ায় এ লাগবে আখেরাতে লাগবে দুনিয়ায় লাগবে কবরে ঠিক নবী ঠিক নবীজি যদি আপনার আমার সাথে থাকেন আসবে আসবে এখন প্রশ্ন হল বেচে নবীজির সুন্নত যদি আমাদের মধ্যে থাকে কি থাকে জেনে বলেন কি থাকে নবীজির সুন্নত যদি আমার আপনার ঘরে নবীজির সুন্নত থাকে আমার আপনার জীবনে নবীজির সুন্নত থাকে আমার আপনার পরিবারে নবীজির সুন্নত থাকে আমার আপনার স্ত্রীর জীবনে নবীজির সুন্নত থাকে আমার আমার আপনার ছেলে এবং মেয়ের জীবনে নবীজির সুন্নত যদি থাকে সমাজে যদি নবীজির সুন্নত থাকে দেশ আর জাতিতেও যদি নবীর সুন্নত থাকে তাইলে আজাব আসবে আজাব আসবে না 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 এমন প্রশ্ন হলো নবীর সুন্না কেমনে বাঁধবেন অনেকে আছে নবীজির সুন্নার হাদিসের পার্থক্য করে আর বলবে ও নবীজির জীবনের সব কাজ কি মানা যায় না শুনুন এই জন্য ফুকাহারা আইমারা মুস্তাহিদিনরা একমত হয়ে বলেছেন নবীজির জীবনের সুন্না চার প্রকার কয় প্রকার বলেন কয় প্রকার মুখস্থ হতে হবে বিশ্বনবী মহাম্মালের সুন্না জীবন যাপন পদ্ধতি বিশ্ব নবীর সুন্না চার প্রকার কয় প্রকার এক নাম্বার হল নবীজির জীবনের কিছু সন্না আছে সাধারণ সন্না সাধারণ সন্না নবীজি মিশ্রাক করেছেন নবীজি সুগন্ধি ব্যবহার করেছেন ফ্যানটা আরেকটু করে যাতে আমার গায়ে লাগে গলায় না লাগে এখন ঠান্ডা লাগে একটু পিঠে যাতে লাগে নবীজি সাল্লাম্মা ওয়ালি ওয়াসাল্লাম আতর ব্যবহার করেছেন সুগন্ধি ব্যবহার করেছেন বন্ধু আমার একজন মানুষ ইমান না এনেও নবীজির জীবনের এই সাধারণ বিষয়গুলো আমল করতে পারে না পারে না নবীজি পরিচ্ছন্ন কাপড় পরেছেন সুন্দর চেহারা দাড়ি আশ্রয়ে রেখেছেন মাতার চুল আর দাড়ি আশ্রয়ে রেখেছেন নবীজির এই আমল সুন্ন সাধারণ সুন্না বিশ্বাস যে আমল করে সে সোয়াব আখেরাতে পাবে দুনিয়াতেও উপকার পাবে না আর একজন মানুষ নবীজীর প্রতি ইমান না এমনি মাতার চুল আশ্রালো দাড়ি আশ্রাল দিয়ে দাঁত সুন্দর কাপড় চুপড় পরলো সুগন্ধি ব্যবহার করল কারণ নবীজি তা তাই জীবনের কিছু কাজ এমন আছে ইমান ছাড়াও করতে পারে না পারে না পারে না পারে না ইমানদার যদি করে দুনিয়াতেও লাভ আখেরাতেও আর যার ইমান নাই উপস্থিত লাভ পাবে আখেরাতে লাভটা পাবে দুই নাম্বার নবীর জীবনে এমন কিছু কাজ ছিল নবীজি অভ্যাসের কারণে করেছেন তাই বলা হয় সুন্না আদা অভ্যাসগত কারণে করেছেন যেমন নবীজি সাল্লি ওয়াসাল্লাম আমরা যেমন জুল দিয়া তরকারি ভাত মাখায়া খাই নবীজি খাইছেন ঝুলা তরকারি দিয়া ডাল দিয়া মাখায়া নবীজি খাইছেন এমন তরকারি সিস্টেম ওই সময়ে ছিল না শুকনো রুটি খেয়েছেন শুকনো রুটি খেয়েছেন গুস্তু খেয়েছেন ঝুলা আমরা যেমন ঝুল নাইলে শুধু তাই না আমরা যারা বাঙালি শুনেন আমি ইংল্যান্ডে এক কনফারেন্সে গেলাম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম বিশ্ব ইসলামী অর্থনৈতিক পরিষদের এক্সেলে লন্ডন এক্সেলে ছিল কনফারেন্স ওখানে সারা পৃথিবীর ইসলামিক ব্যাংকিং এর সাথে যারা জড়িত তাদেরকে ক্রাউন প্রিন্স ইংল্যান্ডের প্রিন্স চার্লস দাওয়াত করলেন তিনি খাওয়াবেন তো তিনি খাওয়ালেন মাস। এই পৃথিবীর সবচাইতে সমুদ্রের মাছ এই মাছ খাওয়ালেন কিন্তু সাথে দিল দিল পটেটো রাইস না আমি খাইলাম আমার অনেক তো আত্মীয় স্বজন আমার এক ভাই আছেন ড আবুল কালাম আজাদ তো আমি ভাইরে কইলাম ভাই ভাবিরে কর একটু ঝুলার তরকারি দিয়ে একটু রান্না করতে আমার তো পেট ভরে নেই রাজকীয় খাবার খায় আমার রাজা কারণ কারণে তার ইংল্যান্ডের প্রচলনের খাবার খাবার তো তার মানে নবীজি আরবদের অভ্যাসগত খাবারটা খেতেন নবীজির পোশাকটাও ছিল আরবদের অভ্যাসগত পোশাক টিংনা বেটিক জোরে বলেন না বেটিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা পোশাক পরতেন আবু জেহেল আবু রাও পরতো ঠিক তবে পার্থক্য ছিল নবীজির পোশাক ছিল টাকনোর উপরে আর আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাদের পোশাক ছিল তার মানে রাগ করেন না রাগ করেন না আবু জাহেল আবুল বেঁচে নাই ওদের নাতিপতি এখনো রাগ করবেন বন্ধুগণ দুই হাত জোর করে বলি টাকনুর নিচে কাপড় পরা কবিরা গোনা নবীজি বলেছেন মা আসফালা মিনাল কাবাইন দুই টাকনুর নিচে যা আল্লাহ টাকনু শুদ্ধ কেটে জাহান্নামে দিয়া দেবেন কর্ণনা আউযুবিল্লাহ বিশ্বনবী মোহাম্মাদুর রসুন সল্লম্লাহ ওয়ালি ইহুসাল্লাম অব্যাসগত কারণে কিছু কাজ না এন্টিগনাভিটিক তাই নবীজির সুন্নার দুই নাম্বার প্রকার একটা হলো সাধারণ সুন্ন আরেকটা হল অব্যাসগত সুন্ন তিন নাম্বার আরেকটা সুন্না হল নবীজির জীবনের কিছু কাজ নবীজির জন্যই নির্দিষ্ট তা দ্বিতীয় আর কেউ করতে পারবে না 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 শুনতে চান কি এক নাম্বার নবীজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওমে ওসাল রেখে দিয়েছিলেন নবীজি দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত সেহরিও খেতেন না ইফতারও করতেন না কন্টিনিউ ধারাবাহিক রোজা রাখতেন কন্যা সুবাহান আল্লাহ সেই না ইফতার করতেন না দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন রোজা রাখতেন স্বাভাবিক রাম প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ ই ওয়াসাল্লাম আমরা কি পারি না আপনার মতো রোজা রাখতে বলছেন না এটা কেবল আমার জন্য কারণ আমার আল্লাহ আমাকে খাওয়ান আর পান করান আর নবীজি কে খাওয়ান আর পান করান কে তাই নবীজি ধারাবাহিক রোজা রাখতেন আজকে যদি কেউ বলে সুন্নায় আসে হাদিসে আছে নবীজি তিন দিন পাঁচ দিন সাত দিন রোজা রেখেছেন আমিও রাখবো বন্ধু না এটা নবীজির জন্যই নির্দিষ্ট দ্বিতীয় কেউ করতে পারবে আরেকটি উদাহরণ এলাকা এবং কেউ আছেন কিনা একের বেশি বিয়ে করছেন কারণ বাংলাদেশে একাধিক বিয়ে লোকের সংখ্যা কম কি বেশি যদি এমন কেউ থাকেন যে চারটে বিহ আছে চারজন বেগম আছে তাইলে তো রীতিমতো চিড়িয়াখানার মত কারণ এটা সাধারণত পাওয়া যায় না ঠিক একজন সুপুরুষ ইনসাফ করতে পারে খরচ চালাতে পারে একসাথে একজন ইমানদার কয়েকজন স্ত্রী রাখতে পারে কিন্তু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার এক সাথে নয়জন স্ত্রী ছিলেন এক সাথে কন্না তিনি যখন ইন্তেকাল করেন এক সাথে নয়জন জীবিত ছিলেন তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আমাদেরই মা তিনি যতদিন জীবিত ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই খাদিজার দি আল্লাহতাল আনহা এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে নবীজি একে একে বিবাহ করেছেন কারা দেশে কারা দেশে এখন যদি কেউ কয় নবীজির চাইরের অধিক স্ত্রী ছিল আমিও করব যায় জায়েজাসে হারাম জুড়ে বলেন কি আরও জুড়ে বলেন কি হারাম তার মানে বুঝলাম নবীর জীবনের কিছু সুন্দা নবীর আর কেউ করতে পারবে কয়টা পেলাম কয়টা পেলাম তিনটা চার নাম্বার হলো ইবাদা ইবাদত হিসেবে নবীজি যা যা করেছেন ওই সবগুলো এ টু আমরা মানবো রাজি আছেন ইনশাল্লাহ তাইলে বন্ধু আজাব থেকে বাঁচতে দুনিয়ার আখেরাতে সুন্না মানব কোন সুন্না ইবাদতের সুন্না কোন সুন্না যেটা বলেন কোন সুন্না মানতে রাজি আছেন মানবেন ইনশাআল্লাহ ইবাদতের সুন্না যারা মানবে আল্লাহর কসাব আল্লাহ নিজের উপরে নিয়ে বলেছেন আল্লাহ তাদের আজাব দেবেন আজাব দেবে তাই দুনিয়া আখেরাতে মরণে দুনিয়ায় কবরে হাসরে মিজানে সব জায়গা আজাব থেকে বাঁচার জন্যে সুন্নার ইবাদত আমল করব হাতটা তুলে নামিন আমিন আরো জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আল্লাহ আমিন